বনকর্মীরা পৌঁছার আগে সরিয়ে নেওয়া হলো বালি উত্তোলনের মেশিন। এ নিয়ে বনকর্মীদের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন উকি মারছে। এছাড়া খোদ শাসক দলের কর্মী এই অবৈধ কাজে লিপ্ত বলে অভিযোগ স্থানীয়দের। সোমবার সন্ধ্যায় ইসাবেল যুগিচোড়া ফরেস্ট ভিলেজের সঙ্গে সংযোগকারী লঙ্গাই নদী ফেরিঘাটের পাশে বসবাসকারী জনগণের অভিযোগের ভিত্তিতে বিষয়টি যাচাই করতে বেশ কয়েকজন সংবাদকর্মী এই ঘাটে পৌঁছলে দেখতে পান বালি তোলার মেশিন সরিয়ে নেওয়ার কাজ দ্রুতগতিতে চলছে। ওই কাজে লিপ্ত রয়েছেন শাসক দলের কর্মী তথা পাল পদবীর এক যুবক। তিনি সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে বলেন। কিছুক্ষণ পর জনৈক সংবাদকর্মী রেঞ্জার গৌতম টিমুংকে ফোনে বিষয়টি জানতে চাইলে তিনি জানান বনকর্মীরা পৌঁছার আগেই মেশিনটি সরিয়ে নিয়েছে অসাধু ব্যক্তিরা। এদিকে স্থানীয় জনগণের অভিযোগ, বিভাগীয় মদতেই চলছে এই ধরনের অবৈধ কাজ। কর্মীরা পৌঁছার আগেই বালি উত্তোলনকারীদের কাছে ফোন এসে যায়। স্থানীয়রা বলেন এদিন নিশ্চয়ই কোনো বনকর্মী ফোন করে জানিয়েছেন, তাই যুদ্ধকালীন তৎপরতায় মেশিনটি সরিয়ে নিয়েছে তারা। এলাকার জনগণ আরও বলেন রেঞ্জার বলেছিলেন কাউকে রেহাই দেওয়া হবে না, কিন্তু উল্টো চিত্র দেখা যায় বলে তারা ক্ষোভ ব্যক্ত করেন। করিমগঞ্জ থেকে মোহাম্মদ জনির রিপোর্ট।